নমস্কার বন্ধুগণ এম এস রিয়েল টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একটি মাত্র করি সব সমস্যার সমাধান টাকা পাওয়ার রাস্তা পরিষ্কার করি এক সামুদ্রিক প্রাণীর দেহের শক্ত আবরণ করিকে অনেকে লক্ষ্মী করিও বলে বলে থাকেন প্রাচীনকালে কোড়ি বিনিময় মুদ্রা রূপে ব্যবহার করা হয়ে থাকতো সামাজিক পরিবর্তনের সাথে সাথে বিনিময় মুদ্রা রূপে কড়ির ব্যবহার বন্ধ হয়ে যায় কিন্তু কোড়ির মাহাত্ম শেষ হয়ে যায়নি আজ পূজাকর্মে করি প্রয়োজন হয় এছাড়া জ্যোতিষশাস্ত্রে ও তান্ত্রিক ক্রিয়াকলাপে কোড়ির বহুল প্রচলন রয়েছে একথা মানা হয় যে কড়ির দ্বারা উপায় বা টোটকা সবসময় সঠিক হয় কোনো সময় বিফল হয় না কিন্তু একথা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এক্ষেত্রে কড়ি হতে হবে উচ্চ মানের তবেই এই উপায় প্রভাবশালী হবে না হলে কিন্তু নয় বন্ধুরা কড়ি দিয়ে নানান উপায় করে বা টোটকা করে আপনি আপনার জীবনের অনেক ছোট বড় সমস্যার সমাধান করতে পারবেন তাই আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কিছু সহজ সরল টোটকা বা উপায়ের কথা জানাবো যা খুবই প্রভাবশালী হবে আপনাদের জন্য তাই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন তার পূর্বে আপনাদের কাছে বিনম্র নিবেদন যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারপর বেল আইকনটি টিপতে ভুলবেন না যেন আর পেয়ে যান নিত্য নতুন ভিডিও একেবারে বিনামূল্যে সবার আগে সবার প্রথম যদি আপনি টাকা পয়সা পাওয়ার আকাঙ্ক্ষা রাখেন তাহলে এই উপায় বা টোটকাটি করে দেখতে পারেন টাকা পয়সা ভাবে বৃদ্ধি করার জন্য একটি বড় ধরনের হলুদ কড়ি নিন আর নিন একটি লাল রঙের কাপড় প্রথমে কড়িটিকে সোমবার রাত্রিতে কাঁচা দুধে ডুবিয়ে সারা রাত রেখে দিন তারপর দিন অর্থাৎ মঙ্গলবার দিন সকালে নিত্যকর্ম শেষ করে স্নান করে শুদ্ধ হয়ে ওই কড়িকে দুধ থেকে তুলুন তারপর তা গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন এরপর দেবীর মূর্তি বা ফটোর সামনে রেখে বিধিমতো পূজা করুন তারপর লাল কাপড়ে ওই কড়িকে ভালো করে বেঁধে আপনার টাকা রাখার জায়গায় রেখে দিন এর প্রয়োগে আপনার অর্থভাণ্ডার সব সময় ভরা থাকবে কড়ির অন্য উপায় আপনি সাতটি কড়ি নিন আর নিন সাতটি হলুদ সুটি অবশ্যই এটা খেয়াল রাখবেন হলুদ শ্রুটিগুলি যেন গোটা হয় ভাঙা বা ফাটা না হয় খণ্ডিত যেন না হয় শুক্লপক্ষের বুধবার একটি হলুদ রঙের রেশম কাপড়ে এই জিনিসগুলি ভালো করে বেঁধে পূজার ঘরে রেখে দিন এটা করলে আপনার বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এই প্রয়োগ বা এই টোটকাটি করলে আপনার বাড়িতে সব সময় প্রেম ভালোবাসা মিলমিশ স্নেহপূর্ণ আবহাওয়া বিরাজ করবে বাড়ি হয়ে উঠবে শান্তির নীড় সৌহার্দ্যপূর্ণ বাতাবরণ বিরাজ করবে আপনার বাড়িতে তাই এই উপায় সবার প্রয়োগ করে দেখা উচিত একথা আমি জোর দিয়ে বলতে পারি এর প্রয়োগে আপনার কাজ হবেই হবে তাই আজই করুন এই টোটকাটি যদি কোনো শত্রুর জন্য আপনি বারবার সমস্যায় পড়ছেন বা তাঁর জন্য বিচলিত হচ্ছেন তাহলে প্রয়োগ করুন এই টোটকাটি একটি হলুদ রঙের করি নিন আর এটিকে কালো কাপড়ে বেঁধে রবিবার দিন শত্রুর ঘরের পাশে চুপচাপ মাটিতে গেড়ে দিয়ে আসুন আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে এতে আপনার শত্রু শান্ত হয়ে যাবে আপনার বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে আর শোয়ার সময় বারবার চমকে চমকে ওঠে ঘুমের মধ্যে ভয় পায় বা ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখে কেঁদে ওঠে তাহলে একটি হলুদ রঙের কড়ি ওই বাচ্চার মাথায় ছুঁয়ে বাচ্চার মাথার বালিশের তলায় রেখে দিন এই সমস্যার হাত থেকে আপনি মুক্ত হয়ে যাবেন বাচ্চাকে যদি বারবার নজর লেগে থাকে তাহলে নজরদোষ থেকে মুক্ত করার জন্য প্রয়োগ করুন এই টোটকাটি এটি খুবই কার্যকারী টোটকা একটি হলুদ রঙের করি নিন তাতে ফুটো করে কালো রঙের সুতো বেঁধে বাচ্চার গলায় পরিয়ে দিন তাহলে বাচ্চাকে আর নজর লাগবে না নজরদোষ থেকে সম্পূর্ণ মুক্তিলাভ ঘটবে যদি আপনার আয় খরচের চেয়ে কম হয়ে থাকে তাহলে নয়টি লাল রঙের গোলাপ ফুল ও নয়টি হলুদ রঙের কড়ি নিন তারপর এই দুটি জিনিসকে একটি লাল রঙের কাপড় বা রুমালে বেঁধে আপনার দোকান বা কর্মস্থলে রেখে দিন এতে আপনার আয় ও ব্যয়ের মধ্যে সঙ্গতি আসবে আপনি ব্যবসায় মুনাফা দেখতে পাবেন বাড়ির বাস্তুদোষ দূর করার জন্য কড়ির ব্যবহার করা হয়ে থাকে বাড়ি তৈরির সময় বাড়ির পূর্ব কোণে এগারোটি বড় ধরনের হলুদ রঙের কড়ি মাটিতে গেড়ে দিন এতে বাস্তুদোষ দূর হয়ে যাবে ও খারাপ নজর থেকে মুক্তি লাভ ঘটবে যারা এই কাজটি করেননি তাঁরা এগারোটি করি ও পাঁচটি গোটা হলুদ ছুটি নিয়ে একটি লাল কাপড়ে বেঁধে ঘরের মুখ্য দরজায় টাঙিয়ে দিন আপনি যদি কোনো মোটরসাইকেল বা অন্য কোনো বড় গাড়ির মালিক হয়ে থাকেন তাহলে সেই গাড়িকে সুরক্ষা প্রদান করার জন্য প্রয়োগ করতে পারেন এই টোটকাটি এটি খুবই সহজ সরল একটি উপায় একটি হলুদ কাপড়ে পাঁচ সাত অথবা এগারোটি কড়ি বেঁধে আপনার বাহনে রেখে দিন সামান্য এই কাজটুকু করলেই চলবে মা লক্ষ্মীকে আপনার বাড়িতে ধরে রাখতে হলে ও তাকে প্রসন্ন করার জন্য করুন এই টোটকার প্রয়োগ একটি লাল রঙের কাপড়ে এগারোটি হলুদ রঙের কড়ি বেঁধে মা লক্ষ্মীর মূর্তির পাশে রেখে দিন আর প্রতিদিন একুশবার ও মহালক্ষ্মী নম এই মন্ত্রটি জপ করুন মা লক্ষ্মীর আশীর্বাদ সদা আপনার সাথে থাকবে আপনার সকল অর্থকষ্ট দূর হয়ে যাবে আপনি যদি চান যে আপনার মানি ব্যাগ সবসময় ভরা থাক তাহলে প্রয়োগ করে দেখতে পারেন এই সহজ টোটকাটি একটি হলুদ রঙের কড়ি নিন তারপর স্নান করে শুদ্ধ হয়ে ওই কড়িটি মা লক্ষ্মীর সামনে রেখে বিধিমতো পুজো করুন তারপর ওই কড়িটিকে নিজের মানি ব্যাগে রেখে দিন কড়ি মা লক্ষ্মীর খুবই প্রিয় তাই আপনার মানি ব্যাগ সব সময় ভরা থাকবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন নিজের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার ধন্যবাদ